বেকারি ব্যবসার আইডিয়া বর্তমান সময়ে কিন্তু স্বল্প বিনিয়োগে ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন এরকম একটা আইডিয়া হচ্ছে বেকারি ব্যবসা বর্তমানে কিন্তু এটা ডিমান্ডও অনেক এবং ফিউচারেও যে ডিমান্ড থাকবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আপনি এই বেকারি ফ্যাক্টরি কিভাবে দিবেন কি কী কাগজপাতি লাগবে আপনি কিভাবে এই প্রোডাক্টগুলো সেল করবেন আপনি যদি নিজে ফ্যাক্টরি নাও দেন তবুও কিন্তু আপনি বেকারি কিনে প্রথম মাস থেকেই আপনি যেন মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কীভাবে সেগুলো কিন্তু বিস্তারিত আমি আজকে ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে এই বেকারি ব্যবসা করতে গেলে কিন্তু আপনি তিনটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট জিনিস হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা করবেন প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টটা মার্কেটে আপনার ডিমান্ড আছে কি না তো বেকারি আমি প্রথমে বলেছি বেকারি আইটেমে কিন্তু বর্তমানে ইউজ পরিমাণ ডিমান্ড আছে এবং ফিউচারে এর ডিমান্ড থাকবে সেকেন্ড নাম্বার জিনিস হচ্ছে যে আপনি প্রোডাক্টটা কি নিজে তৈরি করবেন না কোথাও থেকে পাইকারি কিনে নিয়ে এসে তারপরে আপনি সেল করবেন তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি নিজে তৈরি করতে চান নিজে একটা বেকারি ফ্যাক্টরি দিতে চান তাহলে কিন্তু অনেক কিছু ফেস করা

প্রথমে মনে করেন আপনার অনেকটাকে ইনভেস্ট লাগবে দ্বিতীয়ত অনেক কর্মচারী লাগবে তৃতীয়ত যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন বেকারির সেই প্রোডাক্টটা যে আপনি অনেক ভালো তৈরি করতে পারবেন ফার্স্ট থেকে এটা কিন্তু মানে নিঃসন্দেহে অনেক ভালো করতে পারবেন না কারণ কি আপনার আগে যারা দশ বছর পনেরো বছর হলে যারা এই ব্যবসাটা করে আসছে তাদের প্রোডাক্টের যে কোয়ালিটি সেইটা কোয়ালিটি কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন না প্রথমে দিয়েই শুরু করে তো আপনার সব থেকে ভালো হয় যে আপনি নিজে এই ফ্যাক্টরি না দিয়ে কারণ কি দেখুন আপনার এই যে ফ্যাক্টরি দিচ্ছেন তাতে কিন্তু আপনার অনেক কাস্টমারও লাগবে অনেক কাস্টমারকে আপনাকে সেল করতে হবে প্রথমে আপনি একটা বড় ফ্যাক্টরি দিয়ে অনেক প্রোডাক্ট উৎপাদন করে ফেললেন মোটামুটি ভালো আপনার প্রোডাক্টটা হল সেটা আপনি প্রথমে সেল করতে পারবেন না কারণ কি কারণ আপনার এরকম কাস্টমার ধরা নেই সো আপনি যদি এটা এভাবে না করে আপনি ব্যবসাটা যদি একটু অন্যভাবে করেন মনে করুন আপনি প্রোডাক্ট নিজে না তৈরি করে এমন কারো কাছ থেকে কিনুন যারা যারা অলরেডি দশ বছর পনেরো বছর হলে এই ব্যবসাটা করে আসছে এবং তাদের প্রোডাক্টের মার্কেটে ভ্যালু অনেক এবং একটা ভালো প্রোডাক্ট তারা তৈরি করছে দশ বছর পনেরো বছর তারা লাগিয়ে সে একটা ভালো প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্ট আপনি নিয়ে আসুন নিজে নিয়ে এসে আপনার নিজের নামে নিজের ব্র্যান্ডে আপনার প্রোডাক্টটা সেল করতে থাকুন আপনি যখন বিভিন্ন মানে দোকানে বিভিন্ন শোরুমে যখন প্রোডাক্টগুলো সেল করবেন সেল করার পরে আস্তে আস্তে যখন আপনার কাস্টমার হয়ে যাবে তখন আপনি নিজের ফ্যাক্টরি কিন্তু তখন কিন্তু আর আপনার শেখা লাগবে না বোঝা লাগবে না জানা লাগবে না আপনি যখন অলরেডি আপনাকে ফ্যাক্টরি দিবেন এটা আপনাকে নিজে নিজে বলা লাগবে আপনার বিজনেস করতে করতে আপনার মাইন্ডে অটোমেটিক চলে আসবে ঠিক আছে যে আপনি বিজনেসে ফ্যাক্টরি দিবেন কি দিবেন না বিজনেসে একটা কথা আছে যে আপনি তখন বিজনেস করবেন না যখন আপনি বিজনেস করতে চান আপনি তখন বিজনেস করেন যখন আপনি বিজনেস করা ছাড়া নিজেকে ধরে রাখতে পারছেন না তিন নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেটিং মার্কেটিং যদি আপনি ভালো না করতে পারেন আপনার যত ভালোই প্রোডাক্ট হোক আপনি ঘরের মধ্যে রেখে দিলে তো প্রোডাক্ট সেল হবে না আপনাকে মার্কেটিং করতে হবে তো মার্কেটিং নিয়ে আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে আলোচনা করছি এখন আসি প্রথমে আপনি প্রোডাক্ট চুজ করবেন কিভাবে প্রোডাক্ট চুজ করতে বলতে আপনি তো প্রোডাক্ট চুজ করছেন বেকারি বাট বেকারির মধ্যেও কিন্তু অনেকগুলো আইটেম আছে সেই আইটেমগুলো আপনাকে চুজ করতে হবে যেমন ধরুন আপনি মনে করেন আইটেম তো অনেক আইটেম আছে সে সবগুলোই তো আপনি প্রথমে সেল করতে পারবেন না তাহলে আপনাকে একটু এখানে ট্রিক খাট ইউজ করতে হবে যে বিভিন্ন এই বেকারি আইটেমের দোকানগুলোতে আপনি যাবেন যে তাদের যে বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো সেইগুলো আপনি প্রথমে প্রয়োজন এক পিস দুই পিস করে কিনবেন কেনার পরে আপনি সেগুলো বাসায় নিয়ে আসবেন নিয়ে এসে সেই প্রোডাক্টটা যেখান থেকে দেখবেন সেখান যেখান থেকে কিনেছে তাদের কিন্তু ম্যানুফ্যাকচারারের ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে সেখানে আপনাকে ভিজিট করতে হবে এবং সেই প্রোডাক্টগুলোয় আপনার সেই পাইকারি মার্কেট থেকে সেই ফ্যাক্টরি থেকে কিন্তু অল্প অল্প করে কিনে নিয়ে আসতে হবে তাহলে কি হলো দেখুন আপনি যে এই যে এটা কিন্তু একটা আর এন ডি হয়ে গেল ঠিক আছে যে আপনি রিসার্চ করলেন যে কোন কোন প্রোডাক্টগুলো বেস্ট চলবে আমার একশোটা প্রোডাক্ট একশোটা আইটেম আমার কেনার দরকার নেই আমি দশটা আইটেম চুজ করব যে দশটা আইটেম অনেক ভালো সেইগুলো নিয়ে যখন আমি মার্কেটে বিক্রি করতে যাব তাহলে কিন্তু সেগুলো বেশি সেল হবে কারণ কি এগুলোর মার্কেটে বর্তমানে ভ্যালু আসে এবং কাস্টমাররা নিচ্ছে জন্যই কাস্টমার এই প্রোডাক্ট পণ্যগুলো নিচ্ছে জন্যই কিন্তু এটা মেটার আরও ভ্যালু ক্রিয়েট হচ্ছে ডিমান্ড তৈরি হচ্ছে সো আপনার এখানে লসের সম্ভাবনা থাকবে না যে আপনি একটা একশো একশো আইটেমের প্রোডাক্ট নিয়ে আসলেন সেগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না এই চিন্তা থেকে আপনি এখান থেকে মুক্তি পাবেন ঠিক আছে তো আপনি কি করবেন সেই সব ফ্যাক্টরিতে কথা বলে সেই সব আইটেমের সেল করতে চান তাহলে বিশ হাজার তিরিশ হাজারটাকে ইনকামই করতে পারবেন বাট আপনি ব্যবসাটা যারা বড় করবেন এটা করতে পারবেন না আপনি চারিদিকে একটু লক্ষ্য করে দেখুন আপনি মনে করেন পোশাকের কোম্পানি দেখেন আপনার মানে ফুড কোম্পানি দেখেন যে কোনো কোম্পানি দেখেন সেই কোম্পানিতে কিন্তু ম্যাক্সিমাম এরকমই করছে যে এখানে প্রোডাক্টটি কিন্তু লেখাই থাকে যে মার্কেটিং বাই ম্যানুফ্যাকচার বাই ঠিক আছে যে কেউ একজন তৈরি করে আর কেউ মার্কেটিং করে সেটা সেল করে তো আপনি এভাবে করতে পারেন প্রথমত এভাবে ব্র্যান্ড নিজের ব্র্যান্ড লাগিয়ে সেল করতে 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 যখন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরে নিজে একটা ফ্যাক্টরি দিয়ে কিন্তু এই ব্যবস্থাটা আপনি আস্তে আস্তে করতে পারেন যে প্রথমে আপনার বিভিন্ন বেকারি শপে আপনি ঘোরাঘুরি করতে হবে ঘোরাঘুরি করে সেখানকার ফোন নাম্বার কালেক্ট করতে হবে এবং সেখানকার বেস্ট যে আইটেমগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করতে হবে বা সেগুলো লিস্ট তৈরি করতে হবে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনি সেই পাইকারি যে ফ্যাক্টরি আছে সেখান থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে পরবর্তীতে আপনার মেন জিনিস লাগবে সে একটা ভালো ভিজিটিং কার্ড তৈরি করা লাগবে ভিজিটিং কার্ডটা জাস্ট পঞ্চাশ একশো টাকা দিয়ে করে নিয়ে নেওয়ার দরকার নেই এখানে প্রয়োজন এক হাজার টাকা খরচ করুন একটা ভিজিটিং কার্ড এক টাকা এটা কিন্তু তেমন কিছু না অনেকে তিনশো টাকা চারশো টাকা দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করে বাট আপনাকে ভালো হবে আপনার নিজের একটা কোম্পানি আসে হলে মানুষ আপনাকে দাম দিবে না তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আস্তে আস্তে তারপরে সেখান থেকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর বিভিন্ন আবার যে প্রথমে যে মার্কেট যে রিসার্চ করলেন আপনি যেসব মানে বেকারি আইটেমে যে দোকানে গেলেন তাদের সাথে কিন্তু আপনি কথাবার্তা বলে আসলেন তাদের লিস্ট করাই আছে জাস্ট সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন ওগুলো বাদ দিয়ে কিংবা ওগুলো দিয়েও আরও যেগুলো আইটেম আছে আরও যে মনে করুন যে আপনি ঢাকাতে এই ফ্যাক্টরিগুলো আপনি সেগুলো আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে আপনি যে ডেলিভারি দেন ডিস্ট্রিক্ট পর্যায়ে সেই প্রোডাক্টগুলো স্যাম্পল দেখান দেখানোর পর সেগুলো দেখবেন সেগুলো মাস্ট নিবে। কারণ কি আপনি প্রোডাক্ট চুজই করেছেন এমনগুলা যেগুলো বেস্ট প্রোডাক্ট ঠিক আছে সেগুলো নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে যখন আপনি তাদেরকে দেখাবেন ডিস্ট্রিক্ট পর্যায়ে সেই সব বেকারি শপে যখন দেখাবেন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট তারা নিতে চাইবে এইভাবে ট্রিক ওয়াইজ আপনাকে কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে এই অবশ্য করতে গেলে আপনাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো যে আপনার কি কী কাগজপাতি লাগবে কাগজপাতি লাগবে বলতে গেলে আপনার যে কোনো বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স তো মাস্ট সেই ট্রেড লাইসেন্সটা লাগবে এবং দ্বিতীয়ত যে আপনার যে আপনি ব্র্যান্ডের যে নামটা দিবেন আপনার যে আলাদা প্যাকেজিংটা যেটা করবেন সেই প্যাকেজিংটা কিন্তু অনেক ভালোভাবে করতে হবে এবং ইউনিক করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে সেই ব্র্যান্ডের নাম দিতে হলে কিন্তু আপনাকে বিএসটিআই লাইসেন্স লাগবে আপনার ট্রেডমার্ক লাগবে এই দুইটা জিনিস কিন্তু আপনাকে করে নিতে হবে ফার্স্ট পর্যায়ে যদি আপনি এই ব্র্যান্ড নিজের ব্র্যান্ড না দিয়েও যদি সেল করতে চান তবে সেল করতে পারেন সেল করে নিজের কাস্টমার আগে ধরবেন তারপরে আপনি নিজের ব্র্যান্ড দিয়ে আপনি আস্তে আস্তে বিজনেসটা চালাইতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় সেই প্রোডাক্টগুলো নষ্ট হলে আপনার কোনো চিন্তা নাই কারণ আপনি নিজে তো তৈরি করছেন না জিনিসটা আপনি কোথাও থেকে কিনে আনছেন নষ্ট হলেও যদি মেয়াদ এক্সপায়ারও হয়ে যায় তবুও কিন্তু সেই প্রোডাক্টগুলো সেই ফ্যাক্টরিতে যেয়ে ফেরত দিলে তারা কিন্তু এক্সচেঞ্জ করে আপনাকে নতুন প্রোডাক্ট দেবে তো এই ক্ষেত্রে সেরকম কোনো মানে সমস্যার সম্মুখীন হবেন না আপনি এখন এই বিজনেসে আপনি মার্কেটিং কিভাবে করবেন দেখুন সব প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড অনেক থাকে সেই সব প্রোডাক্টে কিন্তু অনেক বেশি মার্কেটিং করা লাগে না আপনি কখনো দেখেছেন যে আইফোনের জন্য মার্কেটিং করা লাগছে বিএমডাব্লুর জন্য মার্কেটিং করা লাগছে মার্সিডিসের জন্য মার্কেটিং করা লাগছে এই সে ব্র্যান্ড যেগুলো হয়ে যায় যে প্রোডাক্টগুলো অনেক ভালো সেগুলোর জন্য কিন্তু আলাদা কোনো মার্কেট মার্কেটিং করা লাগে না যেগুলো অলরেডি মার্কেটের ডিমান্ড আসে সো বেকারি আইটেমও কিন্তু এমন যে মার্কেটে অনেক ডিমান্ড আছে তারপরেও কিছু কিছু মার্কেটিং আপনি করা লাগবে যেমন ধরুন আপনাকে যে প্যাকেজিংটা আপনি তৈরি করবেন সেই প্যাকেজিংটা কিন্তু মার তৈরি করতে হবে ইউনিক তৈরি করতে হবে যেমন ধরুন আমি যে একটা এর একটা মানে পিক দিয়ে দিচ্ছি এটা দেখেন একটা ইউনিক ইউনিক মানে প্যাকেজিং এটা দেখেই কিন্তু মানুষের নিতে মন চাইবে ঠিক আছে যে এটাও কিন্তু আলাদা একটা মার্কেটিং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে জাস্ট এমন না যে টাকা খরচ করে আমি বিভিন্ন অ্যাড দিলাম তাতেই আমাকে মার্কেটিং করতে হবে এরকম না মার্কেটিং আপনার প্যাকেজিংও একটা মার্কেটিং আপনার কথা বলাটাও একটা মার্কেটিং আপনি নিজেও একটা প্রোডাক্ট আপনি নিজে কাস্টোমারের সাথে কীভাবে কথা বলবেন সেটা মানে যাচ করেই কিন্তু কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নিবে প্রথমে তো খাওয়ার থেকে আপনার কথা কথার তারা বিক্রি হবে ঠিক আছে এই জিনিসটা আপনি ভালোভাবে মাথায় রাখবেন এবং আস্তে আস্তে এই ব্যবসাটা করতে করতে পারবেন তবে ঢাকার কিছু আমি বেকারির ফোন নাম্বার লিস্ট দিয়ে দিচ্ছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সেগুলোর সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে এসে তারপরে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে